Welcome to Moinak Bhomik and Boys. Hi, I'm Shorashni. Hi, I'm Ritoprato. আর সবার আগে ভুলো না টু হিট দ্য বেল আইকন। জেনারেশন আমি গল্পটা তো তোদেরই গল্প, সো সেখান থেকে তোরা গল্পে কিভাবে ঢুকলি বা এলি গেলি? থ্যাংকস টু ইউ মৈনাক দা আমাদেরকে এই চরিত্রে ভাবার জন্য, আমি অত্যন্ত কৃতজ্ঞ। না, ডেফিনেটলি অনেকটা কানেক্ট করতে পেরেছি, এবং আমার মনে হয় যেটা দেখেছো তুমি, যে আমরা যেই ফিডব্যাকগুলো পাচ্ছি, দর্শকরা খুব ভালোভাবে কানেক্ট করছে। মানুষ ট্রেলার দেখে, গান দেখে, ডায়লগ প্রমোস দেখে, সবটা দেখে মানুষের ভালো লাগছে এবং তারাও রিলেট করতে পারছে গল্পটার সাথে, এবং থিয়েটার্সে যখন যাবে তখন মানুষ আরও বেশি করে রিলেট করতে পারে গোটা ছবিটার সাথে। তো ফাইনালি আমি বলছি যে তোমার গল্প থেকে জেনারেশন আমি হ্যাজ বিকাম এভরি ওয়ানস গল্প আর কি। আমার ছোড়দি, এই হেভি দেখতে না তোর ছোটদিকে, শুধু হেভি দেখতে, কথাও হেভি বলে। গোটা ছবি শুটিং তো তোরা পাগলের মতো খালি ঝগড়া করলি। কে ঝগড়া করলো? তোরাই তো করলি। আমি কোথায় ঝগড়া করেছি? তো তাই তো শুনছি দেখছি, তুমি আগুন ধরাতে। ইনফ্যাক্ট আমরা মারামারি করলাম। সাদা কালো সমাজে আমি বাঁচতে জানি না। তোমার কেমন লাগছে এখন যে তুমি এত ভালো একটা গল্প লিখেছো? এটা মনে করি যে সত্যি, মানে সিরিয়াসলি বলতে গেলে এই গল্পটা কিন্তু আমার একার গল্প নয়, মানে আমার গল্প মানে এটা সবাই সবার গল্প, বিকজ আই এম জাস্ট অ্যানাদার পারসন, ইটস অ্যাবাউট আমি, নট জাস্ট অ্যানাদার পারসন, মানে আমি শ্রী মৈনাক ভৌমিক, সেটা মানে বলছি। ঠিক আছে, জেনারেশন আমি, জেনারেশন আমি, আমি। আড্ডাটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর সঙ্গীত বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না।